ساقول دي علاقة بسيط جاي، أمام دادا أديك صدري رانجن صدري جاي، ساقول دي ماله موبايل تا بيجانا، أمام عليك بسيط সাগর দিঘি ঘটে আরেকটা বার্তা স্পষ্ট সেটা হচ্ছে সংখ্যালঘু মানুষের মমতার প্রতি মোহমুক্তি হয়েছে এনআরসি নাগরিক আইন নিয়ে একদিকে মোদি একদিকে দিদি দুজনার ঠগিয়েছে হিন্দুদেরকে একটা হিন্দুদের একটা অংশকে ঠগিয়েছে আর দিদি খুব পরিকল্পিতভাবে মুসলমানদেরকে বিভ্রান্ত করেছে আমি বারবার করে মুর্শিদাবাদ জেলার শুধু নয় সারা বাংলায় যেখানে যেখানে যাই একটাই কথা বলি এনআরসি এবং নাগরিক আইন এগুলো সব নির্বাচনের হাতিয়ার যখন ভোট আসে তখন মোদি দিল্লি থেকে সুটকেসে চাপিয়ে নাগরিক আইন এনআরসি নিয়ে আসে বাংলা দিদি তৎপর হয়ে থাকে হিজাব পরে নিয়ে মুসলমানদের এলাকায় যেখানে মসজিদ আছে মাদ্রাসা আছে সেখানে কানে কানে গিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে স্বাভাবিকভাবেই মানুষ সেখানে বিভ্রান্ত তো হবেই কিন্তু দেখুন গত বিধানসভা নির্বাচনের পর না মোদি না দিদি কখনো এ বাংলায় নাগরিক আইন বা এনআরসির কথা বলেনি এনআরসি কিন্তু ঘুমিয়ে গেছে আবার 2024 সালে যখন লোকসভার ভোট আসবে তখন হয়তো এনআরসির ঘুম ভাঙানোর ব্যবস্থা হতে পারে কিন্তু বাংলার মানুষ বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা খুব স্পষ্ট দেখতে পাচ্ছে যে বাংলার মুখ্যমন্ত্রী তারা দ্বিচারিতা করছে বাংলার মুখ্যমন্ত্রী আখেরে মোদির দালালি করছে এটা কিন্তু আজ বাংলার প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করতে আরম্ভ করেছে